আফি, আজকে আমি কথা বলবো স্কুটারের ইঞ্জিন অয়েল নিয়ে। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ স্কুটার ইঞ্জিন অয়েল। এই সেগমেন্টটিতে আমি কথা বলবো স্কুটার ইঞ্জিন অয়েলের প্রাথমিক ধারণা নিয়ে। তো চলুন শুরু করা যায়। আপনি যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন বাজারে, প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে আপনি কি মিনারেল ইঞ্জিন অয়েল কিনবেন, সেমি সিনথেটিক অথবা ফুল সিনথেটিক। সিনথেটিক, সেমি সিনথেটিক এবং মিনারেল অয়েল, এই তিনটি ইঞ্জিন অয়েলেরই মূল উপাদান হচ্ছে ক্রুড অয়েল অথবা এটাকে বেজ অয়েলও বলে। সাধারণত মিনারেল অয়েলে 90% ক্রুড অয়েল থাকে এবং 10% আদার্স ইনগ্রিডিয়েন্টস থাকে। সেমি সিনথেটিকে 80% ক্রুড অয়েল থাকে, 20% আদার ইনগ্রিডিয়েন্টস থাকে এবং 100% ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে সাধারণত 65-70% ক্রুড অয়েল থাকে এবং 30-35% আদার ইনগ্রিডিয়েন্টস থাকে। এই আদার ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি, কেন দেওয়া হয়? এই আদার ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে ডিটারজেন্ট, রাস্ট করোশন ইনহিবিটর্স, ভিসকোসিটি মডিফায়ার্স, অ্যান্টি অক্সিজেন এবং অ্যান্টি ওয়ার। এই আদার ইনগ্রিডিয়েন্টস গুলা কি করে? এই আদার ইনগ্রিডিয়েন্টস গুলা বিভিন্ন টেম্পারেচারে আপনার ইঞ্জিন ওয়েলকে এবং ইঞ্জিনকে স্মুথ রাখে এবং একই সাথে আপনার পিস্টন এবং কম্বাইশন চেম্বার এর মধ্যে যে ক্ষয় হয় সেই ধাতব ক্ষয়ের হাত থেকে আপনার ইঞ্জিনকে রক্ষা করে। তো আপনি এখন জেনে গেলেন কোন ইঞ্জিন অয়েল কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো এখন চলুন জানা যাক যে আপনার জন্য কোন ইঞ্জিন অয়েলটি ভালো হবে। এটি মূলত নির্ভর করে স্কুটার চালানোর ধরন এবং অভ্যাসের উপর। আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন তবে আমি আপনাকে বলবো মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনার দৈনিক অ্যাভারেজ রাইড হবে 15-20 কিলোমিটার, এটি আপনার জন্য সাশ্রয়ী। হ্যাঁ, অবশ্যই আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যেহেতু আপনি লাইট ইউজার সেক্ষেত্রে আপনার জন্য সেটি এক্সপেন্সিভ হয়ে যাবে। আপনি যদি মডারেট ইউজার হয়ে থাকেন, দ্যাট মিনস আপনার দৈনিক রাইড যদি 20-40 কিলোমিটার হয়ে থাকে, তবে আমি আপনাকে বলবো যে আপনি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র ক্রুড অয়েল আপনার জন্য যথেষ্ট না, এর সাথে আপনাকে দরকার অ্যান্টি অক্সিজেন, অ্যান্টি ওয়ার, ডিটারজেন্ট, রাস্ট করোশন ইনহিবিটর্স, ভিসকোসিটি মডিফায়ার্স। এইগুলো যদি আপনার ইঞ্জিন অয়েলে না থাকে তাহলে আপনার এই দৈনিক যে 2-3 ঘন্টা ইঞ্জিনটি রান করবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, দ্যাট মিনস আপনার দৈনিক রাইড যদি 50 কিলোমিটারের বেশি হয়ে থাকে, দ্যাট মিনস আপনার দৈনিক যদি 3 ঘন্টার বেশি ইঞ্জিনটি রান হয় কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই 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 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে আপনার ইঞ্জিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন সামারি করা যাক। সামারি করতে গিয়ে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ধারণা হয়ে গেছে কাদের মিনারেল অয়েল, কাদের সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং কাদের সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করাটা খুবই প্রয়োজনীয়। অবশ্যই যারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন তারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন, কিন্তু যারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন, দ্যাট মিনস যারা হেভি ইউজার, তারা কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে তাদের ইঞ্জিন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য, আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন চাপুন। আগামী এপিসোডে স্কুটার ইঞ্জিন অয়েল সম্পর্কে আরও ডিটেইলে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।